হ্যালো ফ্রেন্ডস, আপনাদের স্বাগত জানাই ব্লুম অ্যাপেলস কিচেনে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কাঁচা কলা দিয়ে জ্যান্ত কাতলা মাছের ঝোল। এই প্রিপারেশনটি যতটাই হেলদি ঠিক ততটাই কিন্তু টেস্টি। কাঁচা কলা দিয়ে এইভাবে জ্যান্ত মাছের ঝোল বানালে 1 থেকে 100 বছর পর্যন্ত সবাই কিন্তু খেতে পারবে। তাহলে চলুন এই হেলদি প্রিপারেশনটি কীভাবে বানায় আমরা দেখে নিই। কড়াইতে বেশ খানিকটা পরিমাণ সর্ষের তেল আমি গরম করে নিয়েছি। এইবারে জ্যান্ত কাতলা মাছ আগে থেকে পরিষ্কার করে ধুয়ে নুন হলুদ মেখে আমি রেখে দিয়েছিলাম 15 মিনিট। এইবার মাছগুলোকে আমি ডিপ ফ্রাই করে নেবো। জ্যান্ত মাছ ডিপ ফ্রাই না করলে একটা আস্তে গন্ধ ছাড়ে অনেক সময়, সেই জন্য এটা ডিপ ফ্রাই করে নেওয়াই উচিত। আর আরেকটি কথা, যখন কড়াইয়ের তেল পুরো গরম হয়ে ধোয়া উঠবে তখন কিন্তু মাছটা দিতে হবে, নইলে কিন্তু মাছ লেগে যায় আর মাছগুলো ভেঙে যায়। জ্যান্ত মাছ একটু বেশি মানে কড়াইতে লেগে যায়, সেই জন্য তেলটা পুরো গরম হয়ে যখন ধোয়া উঠবে সেই টাইমে কিন্তু মাছগুলো ছাড়তে হবে। এইবার মাছগুলোকে আমি ডিপ ফ্রাই করে এপি চপিস করে ভেজে তুলে নেব। মাছ ভাজার তেলে মাছটা আমি ডিপ ফ্রাই করে তুলে নেওয়ার পর সেই তেলে 1/2 টেবিল স্পুন কালো জিরে দিয়ে দেবো। এখানে আমি 500 গ্রাম জ্যান্ত কাতলা মাছ দিয়ে প্রিপারেশনটি রান্না করছি। আপনারা কাতলা বা রুই জ্যান্ত যে কোনো মাছ দিয়ে বা বাটা মাছ দিয়েও এই প্রিপারেশনটি করতে পারবেন, খেতে ভীষণই সুস্বাদু লাগে। তো এইবারে আমি 500 মাছে বড় সাইজের 3টে কাঁচা কলা আর মিডিয়াম সাইজের 3টে আলু, দেখুন লম্বা লম্বা করে কাঁচা কলা, আর সেম লম্বা লম্বা করে আমি আলু কেটে রেখেছি। এইবার কাঁচা কলার আলুটা দিয়ে দেবো। কাঁচা কলাটা কেটে আমি হলুদ জলে ভিজিয়ে রেখেছিলাম যাতে কাঁচা কলার কষ্টটা চলে যায়। তাও একটু কালো রয়েছে, বাট যদি আমি না ভেজাতাম তাহলে কিন্তু ভীষণই কালো হয়ে যেত, সেখানে মানে ঝোলটা পুরো কালো কালো হতো, সেই জন্য হলুদ জলে একটু ভিজিয়ে রেখে দিতে হবে। এইবারে পিঠটা মিডিয়ামে রেখে 2 মিনিটের মতো আলু আর কাঁচা কলাটা আমি একটু ফ্রাই করবো। আলাদা করে আলু আর কাঁচকলা আমি ভাজবো না, কেননা এটা কিন্তু ভীষণই বললাম যে হেলদি, তো তেলও বেশি লাগবে না, মশলাও সামান্য লাগবে। যে পরিমাণ তেল দিয়েছি মানে 3টে কাঁচা কলা আলু 500 মাছ রয়েছে, দেখে বুঝতে পারছি সামান্য। তো এইবার আমি মিডিয়াম হিটে 2 মিনিটের মতো আলু আর কাঁচাকলাটাকে একটু ফ্রাই করে নেব। এইবারে আমি দিয়ে দেবো 2 টেবিল স্পুন আদা বাটা আর 8 পিস কাঁচা লঙ্কা বাটা, তবে ঝালটা যে যার পছন্দ অনুযায়ী দেবেন। আদা আর কাঁচা লঙ্কা মিক্সিতে আমি একসাথে পেস্ট করে নিয়েছি। এইবার দিয়ে দেবো 1 টেবিল স্পুন জিরের গুঁড়ো, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, আর দেবো পরিমাণ মতো লবণ। এইবারে ভালোভাবে মিশিয়ে নেব। এইবারে যতক্ষণ না কাঁচা গন্ধ যাচ্ছে ততক্ষণ পর্যন্ত লো হিটে রেখে আমি মশলাটা কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেছে, পুরো ভাজা ভাজা হয়ে গেছে, সুন্দর একটা গন্ধ বেরাচ্ছে। এই পর্যায়ে জল দিয়ে দেব। বেশ খানিকটা ঝোল দিতে হবে, কেননা আলু কাঁচকলা অনেকটা রয়েছে। কষানোতে কিন্তু আমার 70% সিদ্ধ হয়ে গেছে, বাকি 30% সিদ্ধ হবে লাস্ট। এই প্রিপারেশনটা একটু ঝোলঝোলই ভালো লাগে, তো সেই জন্য আমি আরও জল দেব। এইবারে হিটটা বাড়ানো থাকবে, ঝোলটা ফুটে ওঠা পর্যন্ত আমার অপেক্ষা করতে হবে। আর এই রান্নাটায় কিন্তু কোনো লাল লঙ্কার গুঁড়ো ইউজ করা হয় না। ঝোলটা ফুটে উঠেছে, এই পর্যায়ে ভেজে রাখা মাছটা আমি দিয়ে দেব। আমি মুড়োটাও কিন্তু ভেজে দিয়ে দিয়েছি। এইবার আমি হিটটা কমিয়ে দিয়ে লো হিটে ঢাকা দিয়ে 7 থেকে 8 মিনিট রান্না করবো, মানে যতক্ষণ না আলু কাঁচা কলা প্রপার সিদ্ধ হচ্ছে ততক্ষণ রান্না করবো। আর এই পর্যায়ে কিন্তু নুনটা অবশ্যই চেক করে নিতে হবে। 8 মিনিট পর ঢাকনাটা একটু খুলে দেখে নিচ্ছি। একদম প্রপার সিদ্ধ হয়ে গেছে, নুনটা অবশ্যই চেক করে নিতে বলেছি, আমি চেক করে নিয়েছি, ঠিক আছে। এই পর্যায়ে আমি হিটটা বন্ধ করে দেব। হিটটা বন্ধ করে গরম ভাতের সাথে পরিবেশন করব আলু কাঁচকলা দিয়ে কাতলা মাছের ঝোল।